এশিয়া কাপে সুযোগ ছিল ভারত পাকিস্তান ফাইনালের। পাকিস্তান ফাইনালে উঠলেও সুপার ফোর থেকে ভারতকে ছিটকে যায়। মাসখানেক পর আবারও দুই দলের ফাইনাল দেখার সম্ভাবনা জেগেছে। এবার টি টোয়েন্টি বিশ্বকাপে এমনি রোমাঞ্চ ছড়াচ্ছে ক্রিকেট বিশ্ব। দক্ষিণ আফ্রিকার লেজেন্ড এবি ডিভিলিয়ার্সও তাদের একজন। এর আগে ভারতকে টপকাতে হবে ইংল্যান্ডের বাধা, আর পাকিস্তানকে পথের কাটা নিউজিল্যান্ডকে। ডিভিলিয়ার্সে টুইটারে ভোটাভুটি জানতে চান, এবার কি ভারত পাকিস্তান ফাইনাল? 6 লাখেরও বেশি ভোট পড়েছে, যেখানে হা উত্তর এসেছে 7.3%। পরে আরও টুইটে সাবেক পেটিয়া ব্যাটসম্যান লিখেছেন, সত্যি চমৎকার ফাইনাল হবে, এখন পর্যন্ত 70% ভোট এসেছে হা এর পক্ষে। কিন্তু আমি নিশ্চিত নিউজিল্যান্ড ও ইংল্যান্ডও এ নিয়ে কিছু বলার আছে। দুই দলেরই চমৎকার লাইন আপ এবং ভালো ফর্মে আছে। দুটি মহাকাব্যিক সেমিফাইনাল হতে যাচ্ছে, আমার ভোটও পড়বে ভারত পাকিস্তানের ফাইনালের দিকে। এটা হবে জীবে জ্বলানার প্রতিদ্বন্দ্বিতা। সিডনিতে বুধবারে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান, পরের দিন মেলবোর্নে ক্রিকেট গ্রাউন্ডে ভারতের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কী? ইংল্যান্ড নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে ভারত পাকিস্তানকে শেষ পর্যন্ত ফাইনালে অংশগ্রহণ করতে চলেছে এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে? মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।